বাংলাদেশ অনেক ছোট একটি দেশ হলেও এ দেশে রয়েছে অনেকগুলো ভয়ঙ্কর বাহিনী। বাংলাদেশকে সর্বদা শত্রুমুক্ত রাখার জন্য কিছু কিছু বাহিনী কাজ করে যায় গোপনে, আবার কিছু কিছু বাহিনী কাজ করে যায় জনসম্মুখে। তারা প্রতিনিয়ত কাজ করে যায় বাংলাদেশের মানুষের জন্য, তাদের জন্য আমরা দিন শেষে শান্তিতে ঘুমাতে পারছি। দেশের যে কোনো বিপদে তারা মৃত্যুকে ভয় না করে দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ে। দেশকে বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তো বন্ধুরা, আজকের পর্বে আপনাদের দেখাবো বাংলাদেশের ভয়ঙ্কর 5টি গোপন বাহিনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, সোয়াট। আমেরিকার সোয়াট টিমের আদলে, তাদেরই অর্থায়নে, তাদেরই ট্রেনিংয়ে বাংলাদেশে চালু হয়েছে সোয়াট ফোর্স। আমেরিকান প্রযুক্তি ও তাদের অস্ত্রশস্ত্রে সজ্জিত বাংলাদেশের সোয়াট ফোর্স। এদের কাজ সম্পূর্ণ উদ্ধার কেন্দ্রিক, আবার অনেক সময় সন্ত্রাসী হামলা ও জঙ্গি দমনে এই সোয়াট ফোর্স কাজ করে থাকে। সোয়াট ফোর্সের ধারণা অনেক সুন্দর। এদের যাত্রা শুরু হয় আমেরিকাতে। বাংলাদেশ পুলিশ ও আর্মিতে সোয়াট ফোর্স রয়েছে। এরা ছোট টিম আকারে কাজ করে থাকে। বাংলাদেশের সোয়াট ফোর্স অনেক গোপনীয়তার সাথে দেশের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সর্বমোট সোয়াট ফোর্সের সংখ্যা 1000-এরও বেশি। শত্রুদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করাও সোয়াট বাহিনীর বড় একটি কাজ। নাম্বার 4, প্যারা কমান্ডো। বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর বাহিনী হল আর্মির প্যারা কমান্ডো বাহিনী। বাংলাদেশ আর্মির সবচেয়ে দক্ষ ও এলিট স্পেশাল ফোর্সই হচ্ছে প্যারা কমান্ডো। যে কোনো পরিস্থিতিতে শত্রুকে ধ্বংস করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করাই এই ব্যাটালিয়নের মূল উদ্দেশ্য। এ ফোর্সের আরেকটি নাম হল চিতা। বাংলাদেশ প্যারা কমান্ডো বাহিনীর সারা বিশ্বে সুনাম রয়েছে। বাংলাদেশ প্যারা কমান্ডো ইউনিট এ পর্যন্ত বহুবার জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং দেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশের এই কমান্ডো বাহিনী সিরিয়া যুদ্ধে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে। বাংলার সোনার ছেলেরা কতটা সাহসী তা এই প্যারা কমান্ডোদের দেখলেই বোঝা যায়। মাঝ আকাশ থেকে জাম্প করে শত্রুদের ওপরে হঠাৎ করে আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে ফেলাই এ প্যারা কমান্ডোদের প্রধান কাজ। সাহসী সৈনিক ও নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে বাছাই করে দীর্ঘ 2 বছর ট্রেনিং করানোর পর একজন প্যারা কমান্ডো তৈরি হয়। এই প্যারা কমান্ডো বাহিনী বাংলার প্রতিটি মানুষের গর্ব। নাম্বার 3, র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব নামটির সাথে আমরা বেশ পরিচিত, কারণ আমাদের দেশের অনেক দুঃসাহসিক অভিযান এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সফলতার সাথে সম্পন্ন করেছে। এদের পোশাক সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেনাবাহিনী থেকে 44%, পুলিশ থেকে 44% এবং বিজিবি, আনসার, নেভি এবং বিমান বাহিনী থেকে 6% নিয়োগ দেওয়া হয়। আর সকল র্যাবের ট্রেনিং একই মানের নয়। র্যাবের গোয়েন্দা শাখার ট্রেনিং বিশ্বমানের হয়ে থাকে। র্যাবের গোপনীয়তা কাজের শ্রেণীবিভাগ অনুযায়ী হয়ে থাকে। র্যাবের মূল কাজ হচ্ছে সন্ত্রাস দমন, গোয়েন্দা নজরদারি, মাদক পাচার রোধ ইত্যাদি। নাম্বার 2, স্পেশাল সিকিউরিটি ফোর্স, SSF। একটি দেশের প্রধানমন্ত্রী ও VVIPদের সিকিউরিটি দেওয়াই এই SSF-এর মূল কাজ। বাংলাদেশ SSF অত্যাধুনিক সকল অস্ত্র ব্যবহার করে থাকে। দেশের প্রধানমন্ত্রী সহ সকল VIPদের নিরাপত্তার জন্য এদের সকল প্রকার অস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে। এদের ট্রেনিং হয়ে থাকে বিশ্বমানের। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী থেকে সবচেয়ে দক্ষ ও চৌকস সদস্যরাই এই SSF-এ নিয়োগ লাভ করে থাকেন। এ বাহিনীর গোপনীয়তা অনেক বেশি, তাই অনেক সময় এদের সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না। অনেক সময় গোয়েন্দা নজরদারি ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় এদের মূল কাজ। যে কোনো হামলা থেকে প্রধানমন্ত্রী ও VIPদের নিরাপত্তা দেওয়াই এদের মূল কাজ। নাম্বার 1, আমাদের 1 নম্বরে রয়েছে বাংলাদেশ নেভির স্পেশাল কমান্ডো ইউনিট, নেভি সোয়ার্টস। সোয়ার্টসের পূর্ণ রূপ হলো দ্য স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সেলভিস। সোয়ার্টস হলো বাংলাদেশ নেভির স্পেশাল এলিট অপারেশন ফোর্স। শুধুমাত্র দক্ষ ও মেধাবী নৌসেনাদের বাছাই করে 6 মাস ট্রেনিং করিয়ে এই বাহিনীতে যোগদান করানো হয়। 100 জন আবেদনকারীর মধ্যে মাত্র 2 থেকে 3 জনই এই বাহিনীতে যোগদানের সুযোগ পায়। তাহলে আপনি বুঝতে পারছেন এই নেভি সোয়ার্টসের ট্রেনিং কতটা কঠিন হয়ে থাকে। মাত্র 2 থেকে 3 জনই শেষ পর্যন্ত সিলেক্ট হতে পারে। বাংলাদেশ নেভি সোয়ার্টসরা ট্রেনিং নেয় US নেভির সিল কমান্ডোদের থেকে। এদের ট্রেনিং সবচেয়ে আধুনিক ও সবচেয়ে ভয়ঙ্কর হয়। সোয়ার্টস ট্রেনিং করতে গিয়ে মারা গেছে এমন সৈন্য সংখ্যাও নির্ঘাত কম নয়। বাংলাদেশ নেভি সোয়ার্টসদের সুন্দরবন ও গভীর সমুদ্রে সফল অভিযানের অসংখ্য রেকর্ড রয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আরও এমন ভিডিও পেতে সায়েন্স বিউটি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই, স্টে হোম, স্টে সেফ।